রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, আমি মসজিদে গমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করলাম। আমি ছিলাম মহিলাদের কাতারে। তিনি নামাজ শেষে হাসতে হাসতে মিম্বারে উঠে বসলেন। প্রথমে তিনি বললেন, প্রত্যেকে যেন আপন আপন জায়গায় বসে থাকে। অতঃপর তিনি বললেন, তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্র করেছি? তারা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। অতঃপর তিনি বললেন, আমি তোমাদেরকে এই সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি যে তামিমদারি ছিল একজন খ্রিস্টান, সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে। অতঃপর সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করতে চাই। লাখমা ও জোজাম গোত্রের 30 জন লোকের সাথে সে সাগর পথে ভ্রমণে গিয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে 1 মাস পর্যন্ত তারা সাগরেই ছিল। অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করল। দ্বীপের ভিতরে প্রবেশ করে তারা মোটা মোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণীর সন্ধান পেল। চুল দ্বারা সমস্ত শরীর আবৃত থাকার কারণে প্রাণীটির অগ্রপশ্চাৎ নির্ধারণ করতে সক্ষম হল না। তারা বলল, অকল্যাণ হোক তোমার, কে তুমি? সে বলল, আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। তারা বলল, কিসের সংবাদ সংগ্রহকারী? অতঃপর বলল, হে লোক সকল, তোমরা এই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও, সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তামিমদারি বলেন, প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমাদের ভয় হলো যে হতে পারে সে একটি শয়তান। তথাপি আমরা ভীত হয়ে দ্রুত অগ্রসর হয়ে ঘরটির ভিতরে প্রবেশ করি। সেখানে আমরা বৃহদাকার একটি মানুষ দেখতে পাই। এত বড় আকৃতির মানুষ আমরা ইতিপূর্বে আর কখনো দেখিনি। তার হাত দুটিকে ঘাড়ের সাথে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে। আমরা বললাম, মরণ হোক তোমার, কে তুমি? সে বলল, তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ, তাই আগে তোমাদের পরিচয় দাও। আমরা বললাম, আমরা একদল আরব মানুষ নৌকায় আরোহণ করেছিলাম। সাগরের প্রচণ্ড ঢেউ আমাদেরকে নিয়ে 1 মাস পর্যন্ত খেলা করল। অবশেষে তোমার দ্বীপে উঠতে বাধ্য হলাম। দ্বীপে প্রবেশ করে প্রচুর পশম বিশিষ্ট এমন একটি জন্তুর সাক্ষাৎ পেলাম, পশমের কারণে যার অগ্রপশ্চাৎ চেনা যাচ্ছিল না। আমরা বললাম, অকল্যাণ হোক তোমার, কে তুমি? সে বলল, আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। আমরা বললাম, কিসের সংবাদ সংগ্রহকারী? অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে এই ঘরের দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, তোমরা এই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও, সে তোমাদের নিকট থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাই আমরা তার ভয়ে তোমার কাছে দ্রুত আগমন করলাম। হতে পারো তুমি একজন শয়তান, এ ভয় থেকেও আমরা নিরাপদ নই। সে বলল, আমাকে তোমরা বাইসান সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, বাইসানের কি সম্পর্কে জিজ্ঞেস করছো? সে বলল, আমি তথাকার খেজুরের বাগান সম্পর্কে জিজ্ঞাসা করছি, সেখানের গাছগুলো এখনো ফল দেয়? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, সেদিন বেশি দূরে নয় যে একদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না। অতঃপর সে বলল, আমাকে বুহাইরাতু তাবারিয়া সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, বুহাইরাতু তাবারিয়ার কি সম্পর্কে জিজ্ঞেস করছো? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে? আমরা বললাম, তথায় প্রচুর পানি আছে। সে বলল, অচিরেই তথাকার পানি শেষ হয়ে যাবে। সে পুনরায় বলল, আমাকে জোগার নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, সেখানকার কি সম্পর্কে তুমি জানতে চাও? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে, লোকেরা কি এখনো সে পানি দিয়ে চাষাবাদ করছে? আমরা বললাম, তথায় প্রচুর পানি রয়েছে, লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে। সে আবার বলল, আমাকে উম্মিদের নবী সম্পর্কে জানাও। আমরা বললাম, সে মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করেছে। সে বলল, আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে? বললাম, হ্যাঁ। সে বলল, ফলাফল কি হয়েছে? আমরা তাকে সংবাদ দিলাম যে পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয়লাভ করেছেন, ফলে তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে। সে বলল, তাই নাকি? আমরা বললাম, তাই। সে বলল, তার আনুগত্য করাই তাদের জন্য ভালো। এখন আমার কথা শোনো, আমি হলাম দাজ্জাল, অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভিতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব, তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে। যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব, তখনই ফেরেশতাগণ কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তাড়া করবে। মক্কা মদিনার প্রতিটি প্রবেশপথে ফেরেশতাগণ পাহারা দিবে। হাদিসের বর্ণনাকারী ফাতেমা বিনতে কায়েস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে লাঠি দিয়ে মিম্বারে আঘাত করতে করতে বললেন, এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা।
অর্থাৎ এখানে দাজ্জাল আসতে পারবে না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে লক্ষ্য করে বললেন, তামিমদারির ঘটনা আমার কাছে খুবই ভালো লেগেছে, তার বর্ণনা আমার বর্ণনার অনুরূপ হয়েছে, বিশেষ করে মক্কা ও মদিনা সম্পর্কে। শুনে রাখো, সে আছে শাম প্রদেশের সাগরে, ভূমধ্য সাগরে অথবা আরব সাগরে, আর নয়তো সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে। এই বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালেন। ফাতেমা বিনতে কায়েস বলেন, আমি এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে মুখস্থ করে রেখেছি। সহিহ মুসলিম, কিতাবুল ফিতান, দাজ্জালের শেষ পরিণতি। সহিহ হাদিসের বিবরণে জানা যায়, ঈসা ইবনে মারিয়াম আলাইহি ওয়াসাল্লামের হাতে দাজ্জাল নিহত হবে। বিস্তারিত বিবরণ এই যে, মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল দেশে সে প্রবেশ করবে, তার অনুসারীর সংখ্যা হবে প্রচুর, সমগ্র দুনিয়ায় তার ফিতনা ছড়িয়ে পড়বে, সামান্য সংখ্যক মুমিনই তার ফিতনা থেকে রেহাই পাবে। ঠিক সে সময় দামেস্ক শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের উপর ঈসা আলাইহি ওয়াসাল্লাম আকাশ থেকে অবতরণ করবেন। মুসলমানগণ তার পাশে একত্রিত হবে, তাদেরকে সাথে নিয়ে তিনি দাজ্জালের দিকে রওনা দিবেন। দাজ্জাল সে সময় বাইতুল মাকদিসের দিকে অগ্রসর হতে থাকবে। অতঃপর ঈসা আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিনের লুদ্দ শহরের গেইটে দাজ্জালকে পাকড়াও করবেন। ঈসা আলাইহি ওয়াসাল্লামকে দেখে সে পানিতে লবণ গলার ন্যায় গলতে শুরু করবে। ঈসা আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বলবেন, তোমাকে আমি একটি আঘাত করব যা থেকে তুমি কখনো রেহাই পাবে না। এরপর ঈসা আলাইহি ওয়াসাল্লাম তাকে বর্শা দিয়ে আঘাত করবেন। অতঃপর মুসলমানেরা তার নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। মুসলমানদের হাতে দাজ্জালের বাহিনী ইহুদি দল পরাজিত হবে, তারা কোথাও পালাবার স্থান পাবে না। গাছের আড়ালে পালানোর চেষ্টা করলে গাছ বলবে, হে মুসলিম, আসো, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। পাথর বা দেয়ালের পিছনে পলায়ন করলে পাথর বা দেয়াল বলবে, হে মুসলিম, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো তাকে হত্যা করো। তবে গারকাত নামক গাছ ইহুদিদেরকে গোপন করার চেষ্টা করবে, কেননা সেটি ইহুদিদের বৃক্ষ বলে পরিচিত। নেহায়া আল ফিতান ওয়াল মালাহিম, এক বাই 128 থেকে 129। সহিহ মুসলিম শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে, অতঃপর মুসলমানগণ ইহুদিদেরকে হত্যা করবে। ইহুদিরা গাছ ও পাথরের আড়ালে পালাতে চেষ্টা করবে, কিন্তু কেউ তাদেরকে আশ্রয় দিবে না। গাছ বা পাথর বলবে, হে মুসলমান, হে আল্লাহর বান্দা, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। তবে গারকাত নামক গাছের পিছনে লোকালে গারকাত গাছ কোনো কথা বলবে না, এটি ইহুদিদের গাছ বলে পরিচিত।